পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও বর্ধমান পারবিরহাটা ট্রাফিক পুলিশ ফাঁড়ির ওসি বিশ্বনাথ পাইনের সহযোগিতায় রবিবার শহর বর্ধমানে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন একটি র্যালির মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি পথচলতি মানুষদের তৃষ্ণা নিবারণের জন্য বিশুদ্ধ পানীয় জলের বোতল বিতরণ করা হয়। প্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্থ মানুষ একটু জল পান করতে পেরে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।